সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পূর্ব ইউক্রেনে রুশ আগ্রাসনের পথের কাটা যারা। জার্মানি ইউক্রেনকে আরো ভারী অস্ত্র দিয়েছে, জানালেন প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেস্ট। ত্রিপুরায় মুসলিম কবরস্থান দখল করে শিব মন্দির করেছে চরমপন্থী হিন্দু গোষ্ঠী। ইউক্রেন থেকে পূর্বে আগামী মাসে বড় সামরিক মহড়ার পরিকল্পনা রাশিয়ার। পরাজিত হওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক সংকট সমাধানে সেনাবাহিনীর কোনো সাংবিধানিক ভূমিকা নেই, বললেন পাকিস্তানি প্রেসিডেন্ট। ইমরান খানের দলের প্রার্থীকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ঘোষণা। এবং শ্রীলঙ্কায় ফিরতে পারেন গোতাবায় রাজাপাকসে। দর্শক, রাশিয়া আগামী মাস থেকে দেশের পূর্বাঞ্চলে কৌশলগত সামরিক মহড়া করার পরিকল্পনা করছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ বাসুম। পূর্ব ইউক্রেনে রুশ আগ্রাসনে পথের কাটা যারা। রুশ বাহিনী যেখানে অবস্থান করছে সেখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছেন ইউক্রেনের এই যোদ্ধারা। সম্ভাব্য পরিণতি হয়তো মৃত্যু তা জেনেও শত্রু শিবিরকে রুখতে সবসময় প্রস্তুত তারা। কার্পেথিয়ান জিশ নামে এই ব্যাটালিয়নের ফিল্ড কমান্ডার ডাজভিন বলেন, যাদের মন শক্ত এখন তারাই যুদ্ধ করতে পারবেন। কঠিন এবং ভীতিকর এই যোদ্ধা যুদ্ধক্ষেত্রে তার নাম ডাজভিন, অর্থাৎ এটি হল নম দে গেররে। নিরাপত্তার কারণে নিজের আসল নাম গোপন রেখেছেন তিনি। তার মতো সব যোদ্ধাই জানেন কখনো না কখনো বিধ্বংসী সামরিক ট্যাঙ্কের মুখোমুখি হতে পারেন তারা। সম্প্রতি প্রায় অক্ষত ট্যাঙ্ক পাকড়াও করা হয়েছে। পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রগতি রুখতে কার্পেথিয়ান জিশ সবসময় প্রস্তুত। রুশ সেনা মোকাবেলায় কিয়েভের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছিল ইউক্রেনীয় এবং বিদেশি নাগরিকদের একটি ইউনিট। দেখা যাচ্ছে যীশু খ্রিস্টের একটি ছবির সামনে হ্যান্ড গ্রেনেড রেখে দিয়েছেন তারা। তাদের চিন্তা রুশ ড্রোনগুলোকে নিয়ে, সেগুলোকে কালো মেঘ বলছেন এই ব্যাটালিয়নের যোদ্ধারা। এই যোদ্ধারা বলছেন তারা ইউক্রেনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, এ এক ভয়ঙ্কর প্রতিশ্রুতি, এতে তারা সবাই একসঙ্গে যুক্ত। এক যোদ্ধা বলেন, সোমবার ভোর রাতে 1টা, 2টা এবং 4টায় গোলাবর্ষণ করছিল ওরা, যাতে আমাদের ঘুম ভেঙে যায়, তবে আমাদের ইতিবাচক থাকতেই হবে। মে মাসের মাঝামাঝি সময় থেকেই এই ব্যাটালিয়নের যোদ্ধারা সামরিক চুক্তিতে স্বাক্ষর করতে পেরেছেন, ফলে সামরিক হাসপাতালে চিকিৎসা পাবেন তারা, পাবেন সেনা ভাতাও। রুশিন নামের এক যোদ্ধা কার্পেথিয়ান জিশ ব্যাটালিয়নের কমান্ডার। ছবিতে দেখা যাচ্ছে তিনি সোফায় বসে রয়েছেন, কিন্তু অবসর মোটেও নেই তাদের। এক যোদ্ধা বলেন, আমাদের এখানে থাকার সম্ভাব্য পরিণতি আমরা সকলেই জানি এবং আমরা সবাই এর মধ্যে শান্তি খুঁজে চলেছে। কার্পেথিয়ান ব্যাটালিয়নের যোদ্ধারা পাল্টা আক্রমণ চালাচ্ছেন মর্টার দিয়ে। আলোকচিত্রের ছবিতে ধরা পড়েছে এই দৃশ্য। প্রেসিডেন্ট জেলেনস্কির সাহায্যের আহ্বানে সাড়া দিয়েছেন অসংখ্য ইউক্রেনীয়, এমনকি অনেক বিদেশি সহযোগীও। লিও নামের বছর 33-এর এক তরুণ বলেন, আমি নাৎসি নই, আমি জাতীয়তাবাদী। রাশিয়ান ছাড়া সব জাতীয়তার সব বর্ণের মানুষকে আমি সম্মান করি, রাশিয়ানরা শত্রু। নিজেদের শারীরিক ক্ষমতায় যাতে কোনোভাবেই মরচে না ধরে, তার জন্য শারীরিক কসরত চালিয়ে যাচ্ছেন নতুন যোগ দেওয়া সদস্যরা। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে তারা প্রশিক্ষণ নেন। রুশ প্রেসিডেন্ট পুতিনের ছবি সামনে রেখে সেটিকে টার্গেট করে অনুশীলন করছেন যোদ্ধারা, এমন ছবিও দেখা গিয়েছে। ডেনিস পলিশচুক নামে এক যোদ্ধা বলেন, যুদ্ধের সময় তিনি কি করেছিলেন সন্তানরা জানতে চাইলে তিনি বলতে পারবেন যে দায়িত্ব পালন করেছিলেন। কার্পেথিয়ান জিশ ব্যাটালিয়নের চিকিৎসক এবং সদস্য দেখিয়ে নিচ্ছেন ঘাঁটিতে পর্যাপ্ত পরিমাণে ওষুধ রয়েছে কিনা। ছবিতে ধরা পড়েছে এই দৃশ্য। কনর নামে এক ব্রিটিশ স্বেচ্ছাসেবক এবং ফ্রন্টলাইনে কর্মরত সাবেক সেনা চিকিৎসক বলেন, যত বেশি সময় যুদ্ধ চলবে এটি ততই ক্লান্তিকর হয়ে উঠবে। আহত নারী, শিশু এবং যোদ্ধাদের পর্যাপ্ত চিকিৎসা সহায়তা পেতে ব্যর্থ হওয়ার ছবি দেখে ব্রিটেন থেকে ইউক্রেনের হয়ে লড়তে এসেছেন তিনি। জার্মানি ইউক্রেনকে আরও ভারী অস্ত্র দিয়েছে, জানালেন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেস্ট। মঙ্গলবার জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেস্ট বলেছেন, জার্মানি তার সেনাবাহিনীর স্টক থেকে 3টি মার্স 2 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম লঞ্চার, সেই সাথে 5টি গেপার্ড স্বচালিত অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক এবং 3টি স্বচালিত হাউজার 2000 ইউক্রেনকে দিয়েছে। প্রতিশ্রুত মার্স 2 একাধিক রকেট লঞ্চার এবং আরও 3টি স্বচালিত হাউজার 2000 সরবরাহ করা হয়েছে, আমরা আমাদের কথা রাখি, ল্যামব্রেক্ট বলেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যান্ড্রু ইয়ারমাক অস্ত্রের প্রাপ্তি স্বীকার করেছেন এবং বলেছেন সেগুলোকে সামনের সারিতে মোতায়েন করা হবে। জার্মানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ল্যামব্রেক্ট আরও বলেছেন যে জার্মানি ইউক্রেনে ভারী অস্ত্র সরবরাহের গতি ত্বরান্বিত করবে। মোট ইউক্রেন মুখপাত্রের মতে প্রধানত বুন্দেসওয়্যার থেকে প্রায় 60,000 রাউন্ড গোলা বারুদ সহ শিল্প থেকে 30টি গেপার্ড সিস্টেম পাবে। সব মিলিয়ে 10টি স্বচালিত হাউজার 2000 বুন্দেসওয়্যার স্টক থেকেও আসবে। সেপ্টেম্বরে প্রত্যাশিত ডেলিভারি সহ ইউক্রেনীয় বাহিনী একটি কুবরা আর্টিলারি ট্র্যাকিং রাডারও পাবে। চুক্তিটি ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে, এখন এই অত্যন্ত জটিল ব্যবস্থায় ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণ শুরু হয়েছে, ল্যামব্রেক্ট জানিয়েছেন।
ত্রিপুরায় মুসলিম কবরস্থান দখল করে শিব মন্দির করেছে চরমপন্থী হিন্দু গোষ্ঠী। হিন্দু যুববাহিনীর কর্মীরা বুলডোজার এনে মুসলিম কবরস্থান দখল করে রাতারাতি শিবের মন্দির স্থাপন করেছে ত্রিপুরায়। সেখানকার মুসলমানরা প্রশাসনের কাছে শান্তি বজায় রাখার জন্য ব্যবস্থা নেওয়ার এবং মন্দিরটি পরিষ্কার করার দাবি জানাচ্ছে, কারণ তারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাহত করতে চায় না। চরমপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠী মুসলমানদের একটি কবরস্থান দখলের কারণে নন্দননগরের থান্ডাকালীবাড়ি এলাকায় সিআরপিসি 144 ধারার অধীনে স্থানীয় প্রশাসন জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিজেপি সরকারের নেতৃত্বে ভারত বিশ্বের সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশে পরিণত হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ তার বার্ষিক প্রতিবেদনে বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেছে। ভারতে মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি গ্রহণের কারণে তারা শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে নির্যাতিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে মোদী সরকার কোনো কসর বাকি রাখছে না। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 25-1 স্বীকৃত যে সকল ব্যক্তি বিবেকের স্বাধীনতা এবং স্বাধীনভাবে মত প্রকাশ করার, অনুশীলন করার অধিকার এবং ধর্ম প্রচার করার সুযোগ থাকলেও সরকার ও চরমপন্থী হিন্দু গোষ্ঠী তাদের সেসব অধিকার হরণ করছে। ভারতে বসবাসকারী সকল সংখ্যালঘুর প্রতি লক্ষ্য করে ভারত তার হিন্দুত্ব নীতি নিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পথে এগিয়ে যাচ্ছে। খুশবন্ত সিং নামে একজন ভারতীয় লেখক দেশটির আত্মধ্বংসের পথ চলার কারণে ভারতের জন্য ধ্বংসের ভবিষ্যৎবাণী করেছেন। আরএসএস দ্বারা অনুপ্রাণিত বিজেপি নেতারা প্রকাশ্যে মুসলমানদের গণহত্যা এবং নিপীড়নের আহ্বান জানানো সহ ভারত সাম্প্রতিক সংঘর্ষের একটি অত্যন্ত জটিল পর্যায়ে প্রবেশ করেছে। চরম কৌশলের মাধ্যমে অন্যান্য সংখ্যালঘুরা বেঁচে আছে বলেও জানায় তারা। ইউক্রেন থেকে পূর্বে আগামী মাসে বড় সামরিক মহড়ার পরিকল্পনা রাশিয়ার। রাশিয়া আগামী মাস থেকে দেশের পূর্বাঞ্চলে কৌশলগত সামরিক মহড়া করার পরিকল্পনা করছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে যে যুদ্ধ চলছে তার থেকে হাজার হাজার মাইল দূরে। মহড়াটি 30 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। তারা একটি বার্তা পাঠাতে চেয়েছিল যে ইউক্রেনে 5 মাসের ব্যয়বহুল যুদ্ধ সত্ত্বেও রাশিয়া তার সমগ্র ভূখণ্ডের প্রতিরক্ষায় মনোযোগী রয়েছে এবং স্বাভাবিকভাবে ব্যবসা টিকিয়ে রাখতে সামরিক পদে সক্ষম। একটি বিবৃতিতে মন্ত্রণালয় জোর দিয়েছিল যে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করে এ ধরনের মহড়া চালানোর ক্ষমতা প্রভাবিত হয়নি। এটি বলেছে যে রাশিয়া কোনো প্রশিক্ষণ কার্যক্রম বা আন্তর্জাতিক সহযোগিতা বাতিল করেনি এবং মহড়ায় সমস্ত প্রয়োজনীয় কর্মী, অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করা হবে। আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী শুধুমাত্র একটি অংশ বিশেষ সামরিক অভিযানে ইউক্রেনে জড়িত, যার সংখ্যা সুপ্রিম কমান্ডারের দ্বারা নির্ধারিত সমস্ত কাজ সম্পাদনের জন্য যথেষ্ট। কিছু বিদেশি মিডিয়া কিছু ধরনের কথিত সংঘবদ্ধকরণ কার্যক্রম সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, এটি যোগ করেছে। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ধীরগতির অগ্রগতি সত্ত্বেও রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দেশটির মজবুত সংগ্রহের নির্দেশ দেননি। গত 5 বছরে সামরিক পরিষেবা সহ প্রায় 2 মিলিয়ন লোকের সংখ্যা অনুমান করা হয়েছে। সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস গত সপ্তাহে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অনুমান করেছে যে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে 15,000 রুশ সৈন্য নিহত হয়েছে। 1979 থেকে আফগানিস্তানে এক দশকের যুদ্ধে সোভিয়েত সেনাবাহিনীর যতগুলো মৃত্যু হয়েছে এবং 3 গুণ বেশি মানুষ আহত হতে পারে। আসন্ন অনুশীলনগুলো পূর্ব সামরিক জেলায় অংশ নেবে, যার মধ্যে সাইবেরিয়ার অংশ রয়েছে এবং চীনা সীমান্তের কাছে খবরভস্কে এর সদর দফতর রয়েছে। তারা কোনো দেশ থেকে নির্দিষ্ট না করে কিছু বিদেশি বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্তর্ভুক্ত করবে। আর্মেনিয়া, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান এবং মঙ্গোলিয়ার সেনারা গত বছর রাশিয়া ও বেলারুশে বড় মহড়ায় অংশ নিয়েছিল। পরাজিত হওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর এই প্রথমবারের মতো তিনি মঙ্গলবার ওয়াশিংটনে ফিরে আসলেন। 2020 সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার ফলাফল উল্টে দিতে চালানো তার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি হোয়াইট হাউস ছেড়ে যান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে এএফপি। মিত্র পরিচালিত থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটে ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা রয়েছে। তিনি 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফের ক্ষমতায় আসার লক্ষ্যে জোরালোভাবে পেছনে লেগে রয়েছেন। 2021 সালের 6 জানুয়ারি ছড়িয়ে পড়া দাঙ্গা বিষয়ে ডেমোক্রেটিক পরিচালিত প্রতিনিধি পরিষদের একটি কমিটির শুনানিতে তিনি হাজিরা দেবেন। কয়েক সপ্তাহ ধরে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। ওই সময় ট্রাম্প সমর্থকরা জোরপূর্বক কংগ্রেসে প্রবেশ করে নির্বাচনের ফলাফলের অনুমোদন বন্ধের চেষ্টা চালায়, যা ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি বিরল ঘটনা। রাজনৈতিক সংকট সমাধানে সেনাবাহিনীর কোনো সাংবিধানিক ভূমিকা নেই বললেন পাকিস্তানি প্রেসিডেন্ট। বর্তমান সেনাপ্রধানের মেয়াদ শেষ হওয়ার আগে পরবর্তী সেনাপ্রধান নিয়োগ করায় ক্ষতির কিছু নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি। পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া 2019 সালে সাবেক পিটিআই সরকার তার মেয়াদ বৃদ্ধি করে।
বর্ধিত সেই মেয়াদ শেষ হচ্ছে 29 নভেম্বর। পাকিস্তানের রাজনৈতিক সংকট তীব্র আকার নিয়েছে। একদিকে জোট সরকারের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র বিরোধ, অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে চলছে নানা বিতর্ক। এর মধ্যে নতুন সেনাপ্রধান নিয়োগ নিয়ে আলোচনা নতুন কোনো সংকটের জন্ম দিতে পারে, এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট আলভি। তাকে নতুন সেনাপ্রধান নিয়োগের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, এমন উদ্যোগ নেওয়া হলে তাতে তার কোনো আপত্তি নেই। তার ভাষায়, আমার মতো সময়ের আগেই নতুন সেনাপ্রধান নিয়োগ করায় কোনো ক্ষতির কিছু নেই। দেশের রাজনৈতিক সংকট সমাধানে সেনাবাহিনীর কোনো সাংবিধানিক ভূমিকা নেই। দেশের রাজনৈতিক সংকট নিয়ে তিনি বলেন, কারো সঙ্গে এ নিয়ে যোগাযোগ করা বা সংলাপ করার কোনো কর্তৃত্ব নেই তার। যদি সব দল রাজি থাকে তাহলে পুনরেকত্রীকরণের ভূমিকা পালনে প্রস্তুত প্রেসিডেন্ট হাউস। ইমরান খানের দলের প্রার্থীকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ঘোষণা। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই এর প্রার্থী পারভেজ এলাহিকে পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার 26 জুলাই সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেন। এর আগে পাঞ্জাবের অ্যাসেম্বলিতে হওয়া মুখ্যমন্ত্রী নির্বাচনে ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা দেওয়া হয়। সে সময় হামজা শাহবাজকে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয়েছিল। প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল, বিচারপতি ইজাজুল আহসান এবং বিচারপতি মুনিব আখতারের সমন্বয়ে গঠিত বেঞ্চ পাঞ্জাবের গভর্নর বালিক উর রহমানকে পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে পারভেজ এলাহিকে শপথ পড়ানোর নির্দেশ দিয়েছেন। বলা হয়, যদি তিনি শপথ পড়াতে অস্বীকার করেন তবে পারভেজ এলাহিকে শপথ পড়াবেন প্রেসিডেন্ট আরিফ আলভে। শ্রীলঙ্কায় ফিরতে পারেন গোতাবায় রাজাপাকসে। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে সিঙ্গাপুর থেকে শ্রীলঙ্কায় ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার মুখপাত্র বন্দুলা গুণাবর্ধনে এ তথ্য জানিয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করে কলম্বো গ্যাজেট। গত 14 জুলাই সিঙ্গাপুরে প্রবেশ করেন গোতাবায় রাজাপাকসে। এর আগে দেশ থেকে পালিয়ে তিনি মালদ্বীপে আশ্রয় নেন, সেখান থেকে পরে সিঙ্গাপুরে যান। দেশটিতে তাকে স্বল্প মেয়াদে 14 দিন অবস্থানের অনুমতি দেওয়া হয়। সম্প্রতি গোতাবায় রাজাপাকসের নামে সিঙ্গাপুরে মামলা করেছে একটি আন্তর্জাতিক অধিকার সংগঠন। শ্রীলঙ্কায় কয়েক দশকের গৃহযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য তাকে গ্রেফতারের আর্জি জানিয়েছে বাদীপক্ষ। শনিবার 23 জুলাই সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের কাছে 63 পৃষ্ঠার অভিযোগে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট বা ITJP বলেছে, শ্রীলঙ্কার 25 বছরব্যাপী গৃহযুদ্ধে জেনেভা কনভেনশনের শর্তগুলো লঙ্ঘন করেছে রাজাপাকসে। ওই সময় তিনি দ্বীপ রাষ্ট্রটির শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা ছিলেন। এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভবন থেকে মালপত্র চুরির অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে। আটক 3 জনের বিরুদ্ধে অভিযোগ, তারা গোল্ড প্লেটের সকেট সহ বেশ কিছু জিনিস চুরি করেন। এরপর সেগুলো বিক্রি করতে গেলে পুলিশের সন্দেহ হয় এবং তাদের আটক করা হয়। দেশটিতে অর্থনৈতিক সংকটের জেরে গত 9 জুলাই হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করেন। বিক্ষোভকারীরা টানা কয়েকদিন ধরে সেখানে অবস্থান করেন। এরই মধ্যে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। আটক 3 জনের বয়স 28, 34 ও 37 বছর। তারা মাদকাসক্ত বলে ধারণা করছে পুলিশ। তাদের অপরাধ তদন্ত বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।